السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করেন সাউন্ড আর একটু বাড়ায় দেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী তিনটি মাদ্রাসা পাটুয়ারিটারি ইন্দ্রারবার নুরানি হাফিজিয়া মাদ্রাসা জামিয়া কারিমিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ক্যাডেট মহিলা মাদ্রাসা এই তিনটি মাদ্রাসার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত দস্তারবন্দি উপলক্ষে দুই দিন ব্যাপী ১৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র অঞ্চলের সকলের সুপরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পাটুয়ারিটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ প্রধান উপদেষ্টা সহ পোস্টারে উল্লেখিত বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় কালীগঞ্জ তথা আমার প্রিয় লালমনির হাটবাসী আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে ধন্যবাদ আমাকেও জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাল শুকর কামা ইয়ামবাগি لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام প্রিয় লালমনির হাটবাসী আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে হেদায়েতের উদ্দেশ্যে আমরা যেন আল্লাহর কালাম থেকে কথা শ্রবণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন গোটা পৃথিবীতে মুসলমানরা একটি সংকটাপন্ন সময় অতিবাহিত করছে
গোটা দুনিয়ায় মুসলমানরা কোণঠাসা হয়ে গিয়েছে। ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্মম নিষ্ঠুর অমানবিক নির্যাতন চলছে। ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে ইসলামপন্থী কোরআনপন্থী লোকেরা আজ কোণঠাসা হয়ে গিয়েছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমানে ইসলাম এবং মুসলমানদের সুদিন চলছে নাকি দুর্দিন চলছে? আরেকটু জোরে বলেন, দুর্দিন চলছে। দুর্দিন চলছে বলে হতাশ হওয়া যাবে না, কারণ একজন মুমিন কখনো ফ্রাস্ট্রেট হতে পারে না, হতাশ হতে পারে না, নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, একমাত্র পথভ্রষ্ট গোমরা এবং কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, ভীত সন্ত্রস্ত হয় না, ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয় না। যদি ইমানদার হও, ইমানের পথে চলে যদি মোমেন থাকতে পারো, তাহলে বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? কোরআনুল কারিমে এই ওয়াদা করেছেন কে? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? তাহলে মোমেনরা বিজয়ী হবে, কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, এই ঘোষণাটা কার? আল্লাহর। সুতরাং যে দুর্দিন দেখছেন, এই দুর্দিন থাকবে না, অচিরেই ইসলামের সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। চতুর্দিকে যে জুলুম চলছে, নির্যাতন চলছে, এগুলো শেষ হয়ে যাবে। ইসলামের পতাকা মাথা উঁচু করে পতপত করে উড়বে, এতে কোনো সন্দেহ নাই। অন্ধকার দেখে ভয় পাওয়া যাবে না, কারণ অন্ধকারের পরেই আলো আসে। এখন রাত 10:30 বাজে, তার মানে 7 ঘন্টা বা 8 ঘন্টা পরে নতুন সূর্যোদয় হবে। চিরকাল কখনো অন্ধকার থাকে না, অন্ধকারের পরে যেমন আলো আসে, রাতের পরে যেমন দিন আসে, ঠিক তেমনিভাবে দুর্দিনের পরে সুদিন, অর্থাৎ এই জুলুম নির্যাতনের সমাপ্তি ঘটে, আল্লাহর কোরআনের বিজয়, ইসলামের বিজয় গোটা পৃথিবীতে হবে। এই বিজয় ঠেকাবার দুঃসাহস পৃথিবীর কারোরই নাই। হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। এই যে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে কি জন প্রতি 1000-2000 টাকা দেওয়া হয়েছে? কথা বলছেন না কেন? কাউকে টাকা দেওয়া হয় নাই এখানে এসেছেন। কাউকে কি রাতের খাবার দেওয়া হয়েছে? জন প্রতি কি পোশাক দেওয়া হয়েছে? বাংলাদেশের বহু সভা সমাবেশে সংখ্যা পূরণ করার জন্য, সভাস্থল পূরণ করার জন্য জন প্রতি পোশাক বিতরণ হয়, জন প্রতি খিচুড়ি বিতরণ হয়, জিলাপি বিরানি মিষ্টি বিতরণ হয়, জন প্রতি 1000-1500-2000 টাকা দেওয়া হয়, তাও মানুষ পাওয়া যায় না। আর কোরআনের মাহফিলে মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে আসে, কাউকে কিচ্ছু দেওয়া হয় না, মানুষ নিজেরা কষ্ট করে আসে, নিজের পকেটের পয়সা খরচ করে, কাউকে থাকার জন্য বলা হয় না, তাও মানুষ দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকে। এদেশের তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় জনতার কোরআনের জন্য, দিনের জন্য এই স্যাক্রিফাইস প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, যে আলেম ওলামাদেরকে বন্দী করে রাখা হয়েছে, আগামীর বাংলাদেশ হবে এই আলেম ওলামার নেতৃত্বে ইনশাআল্লাহ। এদেশের মানুষ ওলামায়ে কেরামকে অনেক ধরনের অপবাদ দেওয়া হয়েছে। আপনারা কি কোনো হুজুরকে কখনো ককটেল মারতে দেখছেন? জ্বালাও পোড়াও করতে দেখেছেন? কোনো হুজুরের নামে চুরি বাটপারির মামলা আছে?
দুর্নীতির মামলা আছে যারা চেতনার কথা বলে তারাই সবচেয়ে বেশি চুরি করে এরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে এরাই দেশের পয়সা বিদেশে পাচার করে ওলামায়ে কেরামকে নানা ধরনের অপবাদ দিয়ে এদেশের মানুষের হৃদয় থেকে আলেমদের এদেশের মানুষের হৃদয়ে আলেমদের প্রতি যে ভালোবাসা আছে সেই ভালোবাসা বিচ্ছিন্ন করা যায় নাই এদেশের মানুষরা আলেমদেরকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য যতই চেষ্টা করা হয়েছে জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ততই দেখা গিয়েছে আলেমদের প্রতি জনসাধারণের ভালোবাসা আরো বহুগুণ বেড়ে গিয়েছে এটা প্রমাণ করছে আগামীর দিনে ইসলামের বিজয় কোরআনের বিজয় সাধিত হবে এটা ঠেকাবার দুঃসাহস কারোরই নাই আল্লাহ আমাদেরকে কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করছি মাত্র একটি আয়াত তেলাওয়াত হয়েছে এই আয়াতকে সামনে রেখে আমাদের জীবন গঠনের উদ্দেশ্যে বর্তমান বাস্তবতার আলোকে আমরা আল্লাহর কালাম থেকে তাফসীর শুনব ইনশাআল্লাহ চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله تعالى بولছেন كل نفس ذائقة الموت Everyone will take the test of death. প্রত্যেকটি প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মানুষ মাত্রই মরণশীল মৃত্যু থেকে বাঁচতে পারবে এমন কেউ আছে প্রত্যেকটি প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে এই মরণ থেকে কেউ রেহাই পাবে না কেউ চলে যাবে আগে কেউ চলে যাবে পরে পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেইনটেইন হয় পৃথিবী থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেইনটেইন হয় না এখানে যাদের বয়স 15 20 বছর 25 বছর তারা যদি মনে করে আমরা বুড়া হব চুল দাড়ি পাকবে তারপরে আমরা বিদায় নিব এমনটা ভাবা যাবে না কারণ আসার জন্য সিরিয়াল লাগে যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না মাঝে মাঝে সমাজে দেখা যায় বাবা বেঁচে আছে বাবার বাবা বেঁচে আছে বাবার কাঁধে সন্তানের লাশ এই রকম চিত্র সমাজের মধ্যে আছে না নাই দাদা বেঁচে আছেন নানা বেঁচে আছেন দাদা কিংবা নানার কাঁধে নাতির লাশ এই চিত্র সমাজে আছে না নাই তাহলে বোঝা গেল আসার জন্য সিরিয়াল লাগে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না হঠাৎ করে আমি আপনি চলে যেতে পারি এই জন্য এই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন তিনটি সূরার ভিন্ন তিনটি আয়াতে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ তাআলা বললেন প্রত্যেককেই মরতে হবে আপনাদের এলাকায় মসজিদ আছে মসজিদগুলোতে বিভিন্ন সময়ে বহু মানুষের মরণের খবর এলান করা হয় বহু মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় এমন একটা দিন আসবে যেই দিন আপনার মৃত্যুর খবরও মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হবে প্রত্যেক দিন কত মানুষের জানাজার খবর আপনি পান এমন একটা সময় আসবে যখন আপনার জানাজার খবর পেয়ে মানুষ আপনার জানাজা দেওয়ার জন্য চলে আসবে এই মৃত্যু থেকে কোনো মানুষ কোনো প্রাণী বাঁচে কোনো প্রাণী পালিয়ে বাঁচতে পারবে না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা
78 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও সেখানেও তুমি পলায়ন করে বাঁচতে পারবে না মৃত্যু তোমার কাছে আসবেই আসবে আবার কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআহের 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله تعالى বলছেন হে নবী আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যতই পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে এসে মোলাকাত করবে মৃত্যু থেকে পালিয়ে কোনো মানুষ বাঁচতে পারবে না আর যখন এই মৃত্যুর সময় আসবে তখন আপনাকে আর এক সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হবে না এজন্য আল্লাহ বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন নির্ধারিত সেই সময় চলে আসবে কাল বিলম্ব করা হবে না আর কোন মানুষের মরণ কোথায় হবে সেটা কেউ জানে না আপনার মৃত্যু কি আপনার বাড়িতে নাকি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে নাকি কোনো হাসপাতালে নাকি অন্য কোথাও হবে সেটা কি আপনি জানেন নাকি কার মৃত্যু কোথায় সেটা কেউ জানে না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতু ইন্না আল্লাহ আলিমুন খাবীর আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তার মরণ কোথায় হবে হয়তো আপনার মৃত্যু হাসপাতালে হয়তো আপনার মৃত্যু রাস্তাঘাটে হয়তো আপনার মৃত্যু ঘরে আবার হয়তো আপনার মৃত্যু খারাপ ভাবেও হতে পারে কার মৃত্যু কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না এজন্য মরণটা যেন ভালো হয় সব সময় দোয়া করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আল্লাহর নবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি হুসনাল খাতিমা আল্লাহ আমার শেষটা যেন ভালো হয় শেষ ভালো যার সব ভালো তার অনেক মানুষ আছে মৃত্যুর কথা মনে রাখে না যা মন চায় তাই করে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সব সময় লেগেই থাকে এই রকম যদি ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে ফেরাউনের মতো দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় হওয়া লাগবে পৃথিবীর ফেরাউনদের মৃত্যু কখনো ভালো হয় না ফেরাউনদের মৃত্যু নমরুদদের মৃত্যু দুনিয়া এখন কারো নাম ফেরাউন নাই কারো নাম নমরুদ নাই কিন্তু ফেরাউন আর নমরুদের মতো চরিত্র লালন করে এই রকম ফেরাউন আর নমরুদের ভাই বোন পৃথিবীতে আসে না নাই মনে রাখতে হবে ফেরাউন স্টাইলে নমরুদ স্টাইলে চলাফেরা করলে মৃত্যুটাও ফেরাউন আর নমরুদের মতো হয় দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই চরিত্রের যত মানুষ আছে কারোর মৃত্যু ভালো হয় নাই এজন্য নবীজি দোয়া করতেন আমাদেরকেও দোয়া শিখিয়েছেন সব সময় আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার মৃত্যুটা সুন্দর হয় এজন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ইজ্জতের হায়াত দাও আবার ইজ্জতের মৃত্যু দাও ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত আমরা চাই কি চাই না এজন্য কোরআনের সাথে ইসলামের সাথে থাকতে হবে এই মৃত্যু আমাদের কাছে যে কোনো সময় যে কোনো অবস্থায় চলে আসতে পারে আমি আপনি কেউ দুনিয়াতে থাকব না এজন্য আল্লাহ এই আয়াতের শুরুতে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে, এখন হোক পরে হোক। এমনও হতে পারে আগামীকাল সকালে আমার জানাজা আপনার জানাজা, এটা হওয়াটা কি অস্বাভাবিক? কথা বলছেন না কেন, অস্বাভাবিক? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর একটা কবিতা আমার মনে পড়ে গেল। অনেকে ভাবছেন হুজুর আমি মরবো, আমি সুস্থ মানুষ। তিনি খুব সুন্দর কবিতা লিখেছেন, কাম মিন সহীহিন মাতা গাইরে ইল্লা, তুমি কি দেখো না জগতে কত সুস্থ মানুষ আছে কারণ ছাড়া হঠাৎ করে মারা যায়। কি বলেন, এরকম আছে না নাই? সেদিন আমার পাশের বাসার এক ছেলে, বয়স মাত্র 18 বছর, দুনিয়া থেকে চলে গিয়েছে। কে কখন চলে যাবে আমরা কেউ জানি? কেউ আমরা জানি না। এই মৃত্যু সবার সামনে, এই মৃত্যু সবাইকে পাকড়াও করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে, পরকালীন জীবন শুরু হবে। দুনিয়ার জীবনের সাথে পরকালীন জীবনের পার্থক্য হলো, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, স্টার্টিং আছে, এন্ডিংও আছে, কিন্তু আখিরাত পরকালীন জীবনের শুরু হয়, শেষ আর হয় না। পরকালীন জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জিন্দেগির সমাপ্তি ঘটবে, ইন্ডিং ঘটবে, এরপরে পরকালীন জীবনে দুনিয়ার জীবনের হিসেব নিকাশ করে তারপরে আপনার কর্মের প্রতিদান দেওয়া হবে। এজন্য আল্লাহ আয়াতের পরের অংশে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এরপরে তোমাদেরকে কিয়ামতের দিবসে তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বিচার করবেন, ফয়সালা করবেন। বিচার কি এক রকম নাকি? আল্লাহর বিচার আর আমাদের বিচার এক রকম নয়। আমরা যখন বিচার করি, বিচার করার বেলায় আমরা মাঝে মাঝে চেহারার দিকে তাকাইয়া বিচার করি। কি বলেন, এরকম আসরা নাই? একটু প্রভাবশালী হইলে দেখা যায় সাত খুনও মাফ। আমরা বিচারের বেলায় চেহারা দেখে বিচার করি, দল দেখে বিচার করি, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেখে বিচার করি। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার হয়ে যায়, জুলুম হয়ে যায়। সেজন্যই যেখানে বিচারের নামে অবিচার হয় সেখানে নিরপরাধী মানুষ অপরাধী হয়ে জেলখানায় থাকে, আর অপরাধীরা জামিন পেয়ে জেলখানার বাহিরে থাকে। আল্লাহর বিচারটা এইরকম নয়, আল্লাহর বিচারটা বড় সুন্দর। কেমনে সেদিন আল্লাহ বিচার করবেন শোনেন, কিভাবে আল্লাহ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা সূরা জিলজালের শেষের আয়াতগুলোতে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যে করবে সেও তা দেখবে, অর্থাৎ সেও তার প্রতিদান পাবে। আবার অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ যে করবে সেটার শাস্তিও যিনি দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহর বিচার বড় সুন্দর। দেখেন আমরা যখন মাঝে মাঝে বিচার করি তখন দেখা যায় দুই পক্ষ থেকে আমরা শুনি আদালতে যখন বিচার হয় এজলাসের মধ্যে হেয়ারিং হয়, আইনজীবীরা শুনানি করেন, শুনানির পরে দেখা যায় সাক্ষ্য গ্রহণ হয়, মাঝে মাঝে দেখা যায় টাকা পয়সা খাওয়ায়া মিথ্যা সাক্ষ্য দেওয়ারও ব্যবস্থা থাকে। কিন্তু আল্লাহর বিচারটা বড় সুন্দর, সেখানে কোনো উকিল থাকবে না, অ্যাডভোকেট নাই, আইনজীবী নাই, সেখানে কোনো শুনানি নাই, সেখানে কোনো সেখানের মধ্যে কোনো তর্ক বিতর্ক নাই। আল্লাহর বিচারটা হলো নিখুঁত। আল্লাহর বিচারটা কেমনে হবে শুনেন, কিভাবে আল্লাহ আমার আপনার বিচার করে কর্মের প্রতিদান দিবেন। এই পৃথিবীতে আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি সব কিছুকে সুন্দর করে রেকর্ড করার ব্যবস্থা যিনি করেছেন তিনি কি? শোনেন, এই কথাটা বুঝলে আর পাপ করবেন না। এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরায় আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ভয়েস সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে এই ক্যামেরাগুলো বানিয়েছে মানুষ, ক্যামেরাগুলো বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন, সবাই জুড়ে বলেন তিনি কে?
আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা আবিষ্কার করে কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু যদি রেকর্ড করে রেখে দিতে পারে যিনি জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সকল কার্যকলাপ রেকর্ড করে রাখতে পারেন না এত আস্তে বললেন বিশ্বাস হয় আল্লাহ রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হয়ে যাব প্রত্যেক ব্যক্তির হাতে হাতে তার আমলনামা দিয়ে দাম হবে জান্নাতি মানুষেরা সেদিন সামন থেকে ডান হাতে আমলনামা পাবে জাহান্নামী মানুষেরা পিছন থেকে বাম হাতে আমলনামা পাবে আমলনামা হাতে পাওয়ার পরে দেখেন আল্লাহর আদালতের বিচারটা কেমন আমলনামা হাতে দিয়ে বলবেন ও বান্দা তোমার বিচার আমি কেমনে করব শোনো তোমার হাতে যে আমলনামা দিয়েছি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট একটা ছেলে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে তার খাতা হাতে নেওয়ার পর লেখার পরে সে নিজে বুঝবে না কি লিখেছে পাস করার মতো লিখেছে না ফেল করার মতো লিখেছে যে লিখেছে পরীক্ষার্থী বুঝবে নাকি বুঝবে না অবশ্যই বুঝবে আমলনামা হাতে পেয়ে জান্নাতি মানুষেরা আনন্দিত হবে যেভাবে করে এ প্লাস প্রাপ্ত একজন ছাত্র পরীক্ষার খাতায় সুন্দর করে লেখার পরে প্রফুল্ল চিত্তে খুশি হয়ে পরীক্ষার হল থেকে বের হয় এরপরে রেজাল্ট প্রকাশের পরে তার ফলাফল হাতে পেয়ে সে যেমন আনন্দিত হয় ঠিক তেমনি ভাবে জান্নাতি লোকেরা আমলের খাতা হাতে পেয়ে তারা তখন কি বলবে শোনেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 19 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাকুমুকরাউ কিতাবিয়া ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া জান্নাতি লোকেরা সামন থেকে ডান হাতে আমলনামা যখন পাবে তখন তারা বলবে হা উমুকরাউ কিতাবিয়া দেখো 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 আমার আমলনামাটা পড়ে দেখো যেভাবে এ প্লাস প্রাপ্ত ছাত্র তার মার্কশিট খুশি হয়ে এলাকার মানুষকে দেখায় দেখো 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 আমি এ প্লাস পেয়েছি দেখো জান্নাতি লোকেরা বলবে দেখো দেখো আমার আমলনামাটা পড়ে দেখো ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি বিশ্বাস করতাম আমি মনে করতাম আমি ধারণা রাখতাম একদিন আমার হিসাব আমাকে দেওয়া হবে এই জন্য দুনিয়ায় আমি ওইভাবে চলাফেরা করতাম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া আল্লাহ বলছেন এই জন্য আমি আমার বান্দাকে পছন্দের জান্নাতে স্থান দিব অন্যদিকে জাহান্নামী লোকেরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে বাম হাতে আমলনামা পেয়ে তারা বলবে হায় 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 এটা যদি না দেওয়া হতো ভালোই হতো তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মা হলক আন্নি সুলতানিয়া জাহান্নামীরা বলবে হায় হায় আফসুস এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো আজ যদি আমার হিসাবটা না নেওয়া হতো তাহলে আমি বেঁচে যেতে পারতাম দুনিয়ায় যে আমি মারা গিয়েছিলাম ওইটাই যদি আমার শেষ মৃত্যু হতো আজ যদি হাসরের মাঠে আমাকে না উঠা লাগতো আমি বেঁচে যেতে পারতাম তারা আরো বলবে হায় হায় এত ধন দৌলত ছিল আমার ধন সম্পদার ক্ষমতা
কিছুই তো দেখছি আজকে কাজে লাগছে না এই জাহান্নামীগুলো ভয় পেয়ে বলবে হায় হায় এটা কেমন আমলনামা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা জীবনের ছোট কিছু বাকি নাই বড় কিছুও বাকি নাই সব কিছুই আমলনামায় আছে না ভাই শুনেন জান্নাতীরা তো আনন্দিত হিসাবটা আল্লাহ কেমনে করবেন বিচারটা আল্লাহ কেমনে করবেন যখন জাহান্নামীরা দেখবে সব কিছু তার আমলনামায় আছে বাঁচার তো কোনো উপায় নাই কেমনে সে বাঁচবে এজন্য জাহান্নামীরা হাশরের মাঠে ভণ্ডামি আরম্ভ করবে কারণ দুনিয়ায় এরা ছিল ভণ্ড দুনিয়ায় ছিল প্রতারক এজন্য হাশরের মাঠেও প্রতারণা করে বাঁচার চেষ্টা করবে বলবে আল্লাহ এই যে আমলনামা আমার হাতে ফেরেশতা যা যা লিখেছে সব এগুলো ভুল লিখেছে আসলে এগুলো আমি আমি করি নাই হয়তো অন্য কারোটা আমাকে দেওয়া হয়েছে অথবা ফেরেশতা সব বানায়া বানায়া লিখে দিয়েছে এই কথা বলার পরে বাঁচার কে কোনো উপায় আছে নাকি বাঁচতে পারবেন না এখন তো মুখ আছে বলে ফটর ফটর করেন এরপরে মিডিয়ার সামনে যত মন চায় সব বলেন মাইকের সামনে যা মন চায় তাই বলেন মুখ একখানা আছে বলে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বলেন কিন্তু কিয়ামতের দিন পাটপারির সুযোগ থাকবে না যখন বলবে মিথ্যা বলবে যখন বলবে আল্লাহ এগুলো আমি করি নাই সব বানিয়ে বানিয়ে লেখা হয়েছে এই কথা বলার কোনো সুযোগ থাকবে না কারণ তখন আপনি যদি এরকম কথাও বলেন আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে আল্লাহ বলেছেন সেদিন তোমাদের জবান শক্তিকে তালাবদ্ধ করে দেওয়া হবে জবান বন্ধ মুখ বন্ধ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ হাত কথা বলবে পা কথা বলবে এই হাত দিয়ে আপনি কত আকাম কুকাম করেছেন এই হাত দিয়ে কত সুদের লেনদেন করেছেন কত ঘুষের লেনদেন করেছেন এই হাত দিয়ে লাঠি সুটা হাতে নিয়ে কত দাড়িওয়ালা মানুষ পিটিয়েছেন এই হাত এই হাতে কলম ধরে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে লিখেছেন এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে পিটিয়েছেন এই হাত দিয়ে কত ভালো মানুষের হাতে হাত করা পড়িয়েছেন হাত সব কিছু ফাঁস করে দিবে কার কাছে এই পা দিয়ে হেঁটে 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 কোথায় গিয়ে কত আকাম কুকাম করেছেন পা কথা বলবে শুধু তাই নয় আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন শুনেন আল্লাহ অন্য আয়াতে বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন কান চক্ষু এমন কি শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে ও আমার যুবক মায়েরা কান দিয়ে আজেবাজে গান শোনো আজেবাজে গান শোনো হেডফোন লাগিয়ে এয়ারপড ঢুকিয়ে আজেবাজে গান শোনো কেউ জানে না কেউ শুনে না কিন্তু এই কান সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন এই কান সব কিছু ফাঁস করে দিবে যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এই চক্ষু দিয়ে আপনি চোখের মধ্যে চশমা লাগিয়েছেন কালো চশমা লাগিয়ে কত বাজে জিনিসের দিকে তাকান ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর চোখের খেয়ানত কেউ না জানলেও যিনি জানেন তিনি কি আহারে যারা অন্ধ তারা তো চোখে দেখে না তারা আমাদের চেয়ে একদিক থেকে ভালো কারণ আমাদের চক্ষু আছে গুনাহ করার সুযোগ আছে যার চোখে আলো নাই তার গুনাহ করারও কোনো সুযোগ কিন্তু আপনার চক্ষু আছে জিনা করার সুযোগ আছে বাজে জিনিস
দেখার সুযোগ আছে এই চক্ষু আল্লাহর কাছে সবকিছু ফাঁস করে দিবে শুধু তাই নয় এই যে আমার বোনেরা আজকে মাহফিলে এসেছেন শুনেন আপনাদেরও তো বোন আছে মা আছে স্ত্রী আছেন তাদেরকে পর্দার কথা বলবেন কারণ যে এই সুন্দর চামড়া যদি আপনি পরপুরুষকে দেখান কিয়ামতের দিন আপনার এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আমার বন্ধুদেরকে বলছি শুনেন যে চামড়ার মধ্যে আশকারা মাশকারা ঢলাঢলি করেন যে চামড়ার মধ্যে মেকআপ মেরে পরপুরুষকে দেখান এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে কারণ চামড়াকে কথা বলার জন্য হুকুম জারি করবেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি এইভাবে আল্লাহ বিচার করবেন বিচার করার পরে যার যার অবস্থান অনুযায়ী আল্লাহ যাকে জান্নাতে যাওয়ার তাকে জান্নাত দিবেন জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ তাআলা করবেন কিন্তু এখন দেখা যায় আল্লাহর দায়িত্ব আমাদের দেশের অনেকে নিয়ে নিয়েছে ইচ্ছা মতো জান্নাত বণ্টন করে দেয় এই রকম পাবলিক আছে না নাই দাজ্জাল আখেরি জামানায় আসবে দাজ্জাল নামের অর্থ হলো ভণ্ড দাজ্জাল নামের অর্থ হলো প্রতারক দাজ্জালের ফুল নেম কি দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল মাসিহ মাসিহ মানে কি মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন কথা বলবেন না ভালো করে শুনেন সামনে অনেক তথ্য দেব আপনাদেরকে ইনশাআল্লাহ কথা বলবেন না শুনেন বর্তমান বাস্তবতাকে সামনে রেখে অনেক তথ্য দেব আপনারা সহযোগিতা করতে হবে করবেন তো দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল মাসিহ এই শব্দটি মাসহন থেকে এসেছে আপনারা যখন অজু করেন সকল অঙ্গ ধৌত করেন কিন্তু একটা অঙ্গ কি করতে হয় জোরে বলেন না মাসিহ করতে হয় মাসিহ মানে হলো মুছে দেওয়া ঈসা আলাইহিস সালামের নাম হচ্ছে মাসিহ ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন কারণ তাকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে মুছে দিতেন আল্লাহ ওই ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন আবার ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় এই কারণে তিনি কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইয়া দিলে ইকো একটু কমায় দেন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইয়া দিলে ওই ব্যক্তির কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিতেন সুবহানাল্লাহ দাজ্জালকে মাসিহ বলা হয় কেন কারণ দাজ্জালের একটা চক্ষু মুছে দেওয়া থাকবে এক চোখা কানা দাজ্জাল এজন্য তাকে বলা হয় কি মাসিহ আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো কামুস আরবি অভিধানে এসেছে মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর মানুষের মধ্যে ফিতনা লাগাবে এই জন্য তার নাম মাসিহ আবার দাজ্জাল আরবি শব্দের অর্থ হলো ভণ্ড দুকাবাজ প্রতারক দাজ্জাল হলো মহাভণ্ড দাজ্জাল হলো মহা প্রতারক এই দাজ্জালের এক চোখ থাকবে কানা কপালের মাঝখানে লেখা থাকবে কাফের দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম তবে ওইটা আসল না নকল জোরে বলতে হবে আসল না নকল দাজ্জাল এসে আখেরি জামানায় মানুষকে বলবে আমার উপর ঈমান আনো আমি তোমাকে জান্নাত দিব আর ঈমান না আনলে এই যে জাহান্নাম জাহান্নামের আগুনে দিয়ে দিব আল্লাহর নবী বলেছেন দাজ্জালের জামানায় যদি তোমরা থাকো তাহলে দাজ্জালের ভয়ে ঈমান হারা হইও না প্রয়োজনে দাজ্জালের আগুনে ঝাঁপ দিও ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা আসলে আগুন নয় ওইটা হলো জান্নাতের ফুলবাগান তো দাজ্জালও মানুষকে জান্নাত জাহান্নামের প্রলোভন দেখাবে দাজ্জাল আসার আগেই দাজ্জালের দায়িত্ব নিয়ে বসেছে আমার সমাজের আলেম নামদারি কিছু ভয়াবহ লোক কয় আপনি জান্নাতি জান্নাত তোর বাপের আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় কিছু ভণ্ড আলেম বের হবে এরা ফাসিক ফুজ্জারদের চাটুকারিতা করবে আল্লাহর হাবিবেদের ব্যাপারে বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানা এরা হবে আসমানের নিচে সবচেয়ে বড় নিকৃষ্ট এরা ফাসিক ফুজ্জারদের পদলেহন করবে পেট পূজারি আনে প্রবৃত্তি পূজারি আনে সামান্য পদের জন্য কিছু পয়সার জন্য অথবা জিলাপি বিরানির জন্য এই সকল লোকেরা ফাসেক ফুজ্জাদের পাচাট আমি আরম্ভ করবে ফতোয়া দিয়ে জান্নাতি জাহান্নামী বানায় দিবে মনে হয় যেন আল্লাহর কাছ থেকে জান্নাতের কন্ট্রাক্টারই নিয়েছে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না আপনি আমাকে জান্নাতি বানাতে পারবেন না বরং আমি বলতে পারবো আল্লাহ
আপনি আমার ভাইদেরকে জান্নাতি বানায়া দেন আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আল্লাহ হুজুরকেও জান্নাতি বানায়া দেন তাহলে জান্নাত জাহান্নামের ফয়সালাকারী আমরা নই জোরে বলেন জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কি আল্লাহ কি ফিতনায় আমরা পড়েছি একদিকে এক শ্রেণী আছে ফাসিক ফুজ্জারদের পদলে হনে আর আরেক শ্রেণী আছে নির্যাতিত মুসলমানরা যখন নির্যাতিত নির্যাতিতদের পক্ষে কথা না বলে জালিমদের পক্ষে কথা বলছে যখন ফিলিস্তিনবাসী মার খাচ্ছে তখন আমাদের দেশে কিছু ঘুমটাওয়ালা বাহির হইছে এই ঘুমটাওয়ালা বাহির হইয়া তারা এক এক সময় এক এক রকমের বক্তব্য ডেলিভারি করে ওইদিন একজন বলছেন ইহুদিরা এখন ভালো হয়ে গেছে ইহুদিরা এখন শিরক করে না তাদের মধ্যে মূর্তি পূজা নাই এজন্য তাদেরকে যুদ্ধে কেউ দমায় রাখতে পারে না এরা এগিয়ে যাচ্ছে শুধুমাত্র মূর্তি পূজার নাম কি শিরক কথা বলছেন না কেন আকীদা বিশ্বাসে অত শিরক হয় যেমন ইহুদিদের আকীদা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের আল্লাহর কি সন্তানাদি আছে আল্লাহর কি পরিবার আছে ছোট্ট একটা সূরায় আল্লাহ তার সুন্দর করে পরিচয় দিলেন সবাই আমার সঙ্গে পড়েন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তার সমতুল্য কেউ এই ইহুদিরা আরো বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু আমরা আল্লাহর ছেলে এবং আমরা আল্লাহর খুব কাছের লোক নাউজুবিল্লাহ পড়বেন না যে আলেম এই বক্তব্য দিয়েছেন তিনি কোরআন বিরোধী কথা বলেছেন এতদিন মানুষ বলতো আমরা বিশ্বাস করতাম না কিন্তু এখন বোঝা যাচ্ছে মানুষ যা বলছে কিছু কিছু সত্যতা আসলে আছে মানুষ এদেরকে রিয়াল খুর ডলার খুর আলেম বলতো এখন যেটা মনে হচ্ছে অবস্থা দৃষ্টি মনে হয় সত্য হতেও পারে কারণ বাঙালি মানুষ আমরা আমাদের মধ্যে একটা প্রচলিত প্রবাদ আছে যে যার নুন খায় কথা বলছেন না কেন আপনারা নুন বুঝেন তো নুন কি লবণ আপনাদের লালমনিহারের ভাষা খুব সুন্দর শুদ্ধ ভাষা তো এটা একটা প্রবাদ বাংলাদেশী মানুষ বলে অনেক সময় যে যার নুন খায় সে তার তো ওই শায়েক ঘুমটাওয়ালা শায়েককে বলবো আপনি মজলুমদের পক্ষে কথা না বলে ইহুদিরা যে অসভ্য এরা যে বর্বর এরা যে মুশরিক আপনাদের কারো সন্দেহ আছে আপনি এদের গুণ গাইতেছেন কেন তাহলে আমাদের প্রশ্ন হলো আপনি এই ইহুদিদের গুণগান গাচ্ছেন তার মানে মনে হচ্ছে এই ইহুদিদের এক দুই কেজি নাই হোক এক দুই কেজি হতে পারে অথবা তবে যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে না এক দুই কেজি মনে হচ্ছে বস্তার পর বস্তার টরের উপর টন আপনি নুন খেয়েছেন বলে তাদের গুণ গাচ্ছেন এদের এই সকল বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে এই সকল লোকেরা সত্যের উপরে প্রতিষ্ঠিত নয় এদের বক্তব্য আমি শুনেছি তারা বলছে ইহুদিদের সাথে লড়া মানে হচ্ছে সুইসাইড করা তাদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে এগুলো কোরআন বিরোধী কথা কারণ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ মুসলমানদের অস্ত্র বেশি ছিল কথা বলছেন না কেন অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল সৈন্য কাফের বেশি অস্ত্র তাদের বেশি কিন্তু ইমানদারদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ইমান ইমান নিয়ে ময়দানে টিকে ছিল বলে ইমানদারদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন এই সকল লোকেরা সহি আকিদার নামে এই সকল ঘুমটাওয়ালা শায়েখেরা সহি আকিদার নামে এদেশের মানুষকে প্রকৃত ইমান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে এদের কিছু অন্ধ অনুসারী আছে অনেক যুবকরা আছে অন্ধ অনুসরণ ভালো নয় ভাই
আমরা বিভিন্ন মাহফিলে গেলে কিছু যুবকরা এসে বলে হুজুর আমি আপনার পাগলা ফ্যান আমি আপনার খুব পাগল আমরা তখন বলি এত পাগল হইয়েন না হাসিবুর রহমান যতদিন কোরআন হাদিস থেকে সত্য কথা বলবে ততদিন হাসিবুর রহমানের কথা শুনবেন যেদিন থেকে হাসিবুর রহমান মুসলিম উম্মার প্রতি দরদ নিয়ে কথা বলবে না কোরআন সুন্নাহ বহির্ভূত কথা বলবে হাসিবুর রহমানকে ঘৃণা করবেন তখন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রকৃত ঈমানদার হচ্ছে সে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কাউকে ঘৃণাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিষ্কারভাবে বলে দিচ্ছি বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতিত এই মুসলমানদের পক্ষে কথা না বলে ইহুদিদের নুন খেয়ে ইহুদিদের গুণ গাচ্ছে যে সকল ঘুমটাওয়ালা শায়েখেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই সকল ঘুমটাওয়ালা শায়েখদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যদি সম্পর্ক ছিন্ন না করো যুবক তাহলে বুঝবো তোমার অন্তরের ভিতরে যা ঢুকেছে আসলে তুমিও আসলে ইহুদিদের দিকে আস্তে আস্তে ইহুদিদের প্রতি তোমার অন্তর দুর্বল হয়ে যাচ্ছে সংসদে জালালুর আগে অন্তরে অন্তরে জালালু দরকার বসেন বসেন কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত উপস্থিতি তাহলে বলছিলাম কিয়ামতের দিন বিচার ফয়সালা করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন যিনি তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ একটি আয়াতের তাফসীর চলছে রব্বুল আলামিনের জন্য বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তিনি তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন যার কর্ম হবে যেমন তার পুরস্কার হবে তেমন যার কর্ম যেমন ফলাফল হবে তেমন এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বললেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এই আয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি এখন তেলাওয়াত করেছি আমি আপনাদের কাছে এই 20-25 মিনিট খুব বেশি মনোযোগ আকর্ষণ করব আপনারা 20-25 মিনিট এই চলমান 20-25 মিনিট সকলে মনোযোগী থাকতে পারবেন তো ইনশাআল্লাহ এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমি তেলাওয়াত করলাম কোরআন সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই আয়াতের এই অংশটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বললেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ অতএব যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে ফাকাদ ফাজ সেই ব্যক্তি সাকসেসফুল সেই ব্যক্তি সফল কাম হলো সুবহানাল্লাহ তাহলে মানুষের জীবনের প্রকৃত সফলতার কথা এই আয়াতে বলে দেওয়া হয়েছে আমরা সবাই সফলতা চাই কি চাই না মানুষের জীবনের মূল সফলতার কথা এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোথায় মানুষের জীবনের মূল সফলতা সফলতা মানে কি এই আয়াতে আল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিলেন আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা মনে করি ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া মানেই হলো সফল হওয়া যারা চাকরি করি চাকরিতে প্রমোশন নিতে পারলে আমরা মনে করি এটাই সফলতা যারা রাজনীতি করেন রাজনীতি করে ক্ষমতায় আসতে পারলে তারা মনে করেন এটাই হলো আমার জীবনের সফলতা আবার কেউ গাড়ি বাড়ির মালিক হতে পারলে সম্পদের মালিক হতে পারলে তিনি মনে করেন এটাই হলো বড় সফলতা কিন্তু গাড়ি বাড়ি নারী সম্পদের মালিক হওয়া এটা মানুষের জীবনের মূল সফলতা নয় রাজনীতি করে ক্ষমতায় আসতে পারা এটা মানুষের জীবনের মূল সফলতা নয় চাকরিতে প্রমোশন নিতে পারা এটা মানুষের জীবনের মূল সফলতা নয় ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া এটা মানুষের জীবনের মূল সফলতা নয় বরং মূল সফলতা হলো আল্লাহর আদালতে হিসাব নিকাশের পরে আল্লাহর কাছ থেকে জান্নাত উপহার পাওয়া এটাই হলো জীবনের মূল সফলতা আমরা সবাই জান্নাত চাই কি চাই না আশা করে কোটিপতি হয়ে গেলেন কিন্তু আল্লাহর জান্নাত পেলেন না এটার নাম সফলতা নয়
আপনি দুনিয়াতে গাড়ি বাড়ি অর্থবিত্তের মালিক হলেন কিন্তু জান্নাত আপনার नसीব হলো না এটা জীবনের সফলতা নয় আপনি পার্থিব জীবনের সকল সুখ পেলেন পার্থিব জীবনে সমৃদ্ধময় জীবন পেলেন কিন্তু আপনি আখিরাতে জান্নাত পেলেন না বিচারের দিনে জান্নাত আল্লাহর কাছ থেকে উপহার পেলেন না এটা আপনার জন্য ব্যর্থতা এটা আপনার সফলতা নয় এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফামান জুহজিহানি নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ অতএব যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে সেই ব্যক্তি সফল হলো এই জান্নাতের মালিক আমরা সবাই হতে চাই কি চাই না সবাই আমরা জান্নাত চাই তো এবার আসেন দুনিয়াতে আমরা কিভাবে চললে সেই জান্নাতের মালিক হব কোরআনের এক আয়াতের তাফসীর আছে অন্য আয়াতে দেখেন আল্লাহ বললেন মানুষের জীবনের মূল সফলতা হলো জান্নাতে যেতে পারা এবার জান্নাতে যাওয়ার জন্য যে মৌলিক কাজ করতে হবে সেটা কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে সেই তথ্য দিয়ে দিলেন কিভাবে আমরা সেই জান্নাত লাভ করব শুনেন এবার আল্লাহ বলছেন ওয়া আম্মা من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله تعالى বলছেন واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে ব্যক্তি তার রবের সামনে হাজির হবে রবের সামনে দাঁড়িয়ে একদিন হিসাব দেওয়া লাগবে এই ভয় অন্তরে লালন করে আর নফসের প্রবৃত্তি নফসের কামনা বাসনা থেকে নিজেকে হেফাজত করে নফসের গোলাম না হয়ে আল্লাহর ভয়ে আল্লাহর গোলাম হয় ওই ব্যক্তিকে জান্নাতের অধিবাসী যিনি বানিয়ে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি তাহলে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতে যেতে পারা আর জান্নাতে যাবে তারা আল্লাহকে ভয় করে যারা এই কথাটা মনে রাখতে হবে জান্নাতের মালিক হবে তারা পরের লাইন বলেন সবাই বলতে হবে এটা মুখস্থ করতে হবে জান্নাতে যাবে তারা আল্লাহকে আরেকটু জোরে বলতে হবে পিছন থেকে আওয়াজ পাই না জান্নাতে যাবে তারা আল্লাহকে এখন আসেন আমরা সবাই তো জান্নাত চাই এবার একটু কষ্ট করে বলেন তো সবাই আমরা আল্লাহকে ভয় পাই তো শিওর ভয় পান এখন আমি কিছু কথা বলবো রাগ করবেন না তো আপনারা বললেন হ্যাঁ আমরা জান্নাত চাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে সবাই বলছেন হুজুর হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি তো আপনারা যদি সত্যি আল্লাহকে ভয় করেন তো ফজরের নামাজে কেন একাতার মানুষ হয় না জোহরে আসরে মাগরিবে এশায় কেন পাওয়া যায় না আসলে আল্লাহ তাআলাকে আমরা মুখে বলি ভয় করি কিন্তু প্রকৃত পক্ষে আমরা যে ভয় করি এর কোনো নমুনা দেখা যায় এজন্য আল্লাহ কি বলছেন শুনেন কারা নামাজ আদায় করে আর কারা নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা বলছেন শোনো কারা নামাজের সাথে সম্পর্ক রাখে না আল্লাহ এবার বেনামাজিদের পরিচয় দিচ্ছেন কারা নামাজের সাথে সম্পর্ক রাখে না শুনেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াস্তাইনু بالصبر والصلاة وإنها لكبيرة لكبيرة إلا على الخاشعين الله বলছেন ধৈর্য আর নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন নিশ্চয়ই এই নামাজ একটা কঠিন কাজ তবে এক শ্রেণীর মানুষের জন্য এটা কঠিন নয় কথার উত্তর দিন আল্লাহ বলেছেন নামাজ হলো সহজ না কঠিন কঠিন কাজ এক শ্রেণীর মানুষের জন্য নামাজ আজান হলে আদায় করা সহজ কয় শ্রেণী এবার আল্লাহ বলছেন তারা কারা আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিয়ীন আমাকে ভয় করে যারা নামাজ আদায় করে তারা এবার আল্লাহ বললেন
আমাকে কারা ভয় করে তাদের পরিচয় শোনো কারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে পরের আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন যারা বিশ্বাস করে যারা চিন্তা করে যারা মনে করে আমাকে তো একদিন আমার রবের সামনে হাজির হওয়া লাগবে আমার রবের কাছে আমার জীবনে সকল হিসাব দেওয়া লাগবে এই ভয়টা যারা অন্তরে লালন করে সেই সকল আল্লাহ ভীরু লোকেরা সালাত আদায় করে এদের ব্যবসা বাণিজ্য দোকানপাট মাঠের চাষাবাদের কাজ কোনো কাজ কর্ম ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ আদায় থেকে আটকাতে পারে না এজন্য আল্লাহ কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরে 37 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار الله تعالى বলছেন আল্লাহ ভীরু লোক যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা ক্রয় বিক্রয় কোনো কিছুই তাদেরকে সালাত আদায় এবং যাকাত দেওয়া থেকে বিরত রাখতে পারে না কারণ তারা সেই দিনকে ভয় করে যেদিন মানুষের চক্ষু আর অন্তর বিস্ফোরিত হবে তারা আখিরাতকে আখিরাতে আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় রাখে তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে যারা প্রকৃত নামাজি হলো তারা আপনারা একটু আগে বলেছেন হুজুর আমরা সবাই জান্নাত চাই আমি বললাম জান্নাতে যাবে তারা আমি বলি নাই আল্লাহ বলেছেন জান্নাতে যাবে তারা আল্লাহকে ভয় করে যারা আপনারা বলছেন আপনারা আল্লাহকে ভয় করেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় করে যারা আজান হলি নামাজে যায় তারা এখন ওই যে সিএনজির পিছনে ট্রাকের পিছনে বাসের পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন তো বাবা নিজের বিবেককে প্রশ্ন করো তো যুবক ভাইয়েরা যে ঈমান আপনাকে ঘর থেকে কাজকর্ম থেকে নামাজেই আনতে পারে না এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতে কেমনে নিবে সেই বিষয়টা কি মাথায় আসে না যে ঈমান আপনাকে মসজিদের জামাতে আনতে পারে না এই দুর্বল ঈমান আপনাকে কেমনে জান্নাতে নিবে নিজে একটু চিন্তা করুন আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয় আপনারা নিজেই বলেছেন কেন আমল হয় না তার কারণ হলো আমরা মন প্রাণ দিয়ে সেগুলো শুনি না আর আমার দেশে ওয়াজ হয় কম আওয়াজ হয় বেশি কথা বুঝেন নাই চিল্লা চিল্লি লাফালাবি আবার কেউ কেউ আছে না নাই আমার দেশে ওয়াজ কম আওয়াজ আসে অনেক শ্রোতারা মাহফিলে এসে ওয়াজ শুনতে চায় না কিছুক্ষণ পর পর কয় হুজুর একটা গজল বলেন কেউ কেউ বলে হুজুর একটু আজান দেন কোন ওয়াক্তে আজান দেন আমার দেশে মানুষ হইছে যেমন বক্তাও হইছে তেমন মানুষ এখন বক্তা খুঁজে আলেম খুঁজে না ঢাকা থেকে বক্তা খুঁজে আনে অথচ লালমনির হাটে বড় বড় মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস মুহতামিম আছেন না নাই মুফাসসির মুহাদ্দিস মুফতি ফকি নিজেদের এলাকায় অভাব নাই মানুষ আলেমের পাগল না মানুষ এখন বক্তার পাগল মানুষ এখন ওয়াজের পাগল না মানুষ এখন সুরের পাগল আওয়াজের পাগল এই জন্য আমার দেশে ওয়াজ বেড়েছে আমল হচ্ছে কম যদি প্রকৃত ওয়াজ হতো কোরআন সুন্না থেকে কথা হতো আর মানুষেরা ধৈর্য ধরে আল্লাহর কালাম মন ভরে শুনত দেখতেন ওয়াজও হতো আমলও হতো এই জন্য শ্রোতাদেরকে আগে ঠিক হওয়া লাগবে খামাখা বক্তাদেরকে দোষ দিয়ে লাভ নাই কারণ বক্তার চেয়ারে বক্তাকে উঠায় বক্তা না মানুষ জোরে বলেন কে উঠায় মানুষই উঠায় এজন্য আগে শ্রোতা ঠিক হতে হবে শ্রোতা যদি ঠিক হয় বক্তাও ঠিক হবে শ্রোতা যদি বলে আয়োজক কমিটি যদি বলে হুজুর এক ঘন্টা একদম কোরআন থেকে আমাদেরকে তাফসির শোনান কোনো গজল নাই আজান নাই চিল্লাচিল্লি লাফালাফি নাই শুধু কোরআন শোনান দেখবেন হুজুরও কোরআন বলবে হাদিস বলবে আর কিছুক্ষণ পর পর যদি মানুষ উঠে বলে হুজুর একটা কিচ্ছা বলেন
হুজুর একটু জিকির করেন হুজুর একটু গান গান একটু আজান দেন তাহলে দেখা যাবে ওয়াজ হবে কম আওয়াজ হবে বেশি এজন্য হুজুর ঠিক হওয়া লাগবে আগে না মানুষ ঠিক হওয়া লাগবে আগে কথা বলেন না কেন এখন আপনাদের কথা বলতেছি তো আপনাদের মন খারাপ হয়ে গেছে আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি ওয়াজ মাহফিলে মানুষ বেশি মসজিদের জামাতে মানুষ কম আমার দেশের মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে মানুষ মসজিদে নাই নামাজে পাওয়া যায় না আমরা বললাম আজকে আমরা এই আয়াত থেকে সফলতার মূলমন্ত্র জানলাম আল্লাহ বলেছেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দেওয়া হবে সেই ব্যক্তি সফল এখন আমরা সবাই সফল হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ বললেন সফল কাম হলো তারা জান্নাতি যারা জান্নাতি তারা আল্লাহকে ভয় করে যারা আর আল্লাহকে ভয় করে যারা নামাজ কখনো ছেড়ে দেয় না আজকে থেকে নামাজ কারা কারা ছাড়বেন হাত তুলেন হায় রে হায় যেভাবে মানুষ সমর্থন দিল রাজি হইল নামাজ আদায় করতে আসলে কি ফজরে সবাইকে পাওয়া যাবে কয়েকজন না না বলেই ফুটছে কেন আপনি নামাজ ছেড়ে দিয়ে এশার নামাজ ছেড়ে দিয়ে কেন ঘুমান ফজরের আগে আপনার জানাজার নামাজ রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমনে আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকেন জোহরের আগে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা নামাজ ছাড়বেন না নামাজ কখনো ছাড়বেন বলছিলাম তাহলে আল্লাহকে ভয় করবে যারা জান্নাত পাবে তারা এই একটা জিনিস আজকের আলোচনা থেকে শুনে নিয়ে যা সফলতা হলো জান্নাত পাওয়ায় আর জান্নাত পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে আল্লাহকে যিনি ভয় করবেন তিনি কখনো নামাজ ছাড়বেন না অসংখ্য যুবক এই মাহফিলে এসেছে যুবকদেরকে আমি দেখছি যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে ওই যুবককে কখনো যৌবন বয়সে গুনাহ করতে পারে নাকি এখন গুনাহ করার জন্য গুনাহের সবচেয়ে বড় উপাদান আমাদের হাতেই আছে নাম কি আরো জোরে বলেন এই মোবাইল ফোন হাতে নিয়েছে মোবাইল ফোন হাতে নেওয়ার পরে যুবক যখন একাকী হয়ে যায় যখন সে একা থাকে তখন দেখা যায় মোবাইলের মধ্যে বাজে ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে নাটক দেখে সিনেমা দেখে যুবক ভাইয়েরা একটা জিনিস আজকের মাহফিল থেকে শিখো আপনি হয়তো ভাবছেন কেউ আমাকে দেখছে না আমার ভাই বোন বন্ধু বান্ধব কেউ আমি কেউ জানে না আমি মোবাইলে কি করি কি দেখছি মোবাইলের মধ্যে পাসওয়ার্ড লাগায় রেখেছে কেউ তো জানে না কি হচ্ছে কিন্তু আমার বাবারা আমার ভাইয়েরা যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি রাতের অন্ধকারে কিংবা একাকী নীরবে নিভৃতে আপনি মোবাইলে যা কিছু শুনেন না কেন আর যা কিছু দেখেন না কেন সব কিছু যিনি দেখেন এবং জানেন তিনি কি এই ভয় আল্লাহর ভয়টা যদি কোনো যুবকের অন্তরে থাকে মোবাইল দিয়ে গুনাহ করার সুযোগ আছে কথা বলতে হবে কোনো সুযোগ আছে আল্লাহর ভয় যদি কোনো যুবকের অন্তরে থাকে তো রাস্তাঘাটে হাসার হাঁটার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করবে না অনেক যুবক ছেলেরা আছে রাস্তা দিয়ে যখন চলাফেরা করে মেয়েদের দিকে ফেল ফেল করে তাকায় থাকে এক বন্ধু আরেক বন্ধুরে আবার কয় দুস্থ দেখ কি যে দেখলাম আমার মাথা তো ঠিক নাই কি ভদ্র কুলা পাইন ঠিক বলে সমর্থনও দিয়েছে মানে কথার মিল আছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে চক্ষু আল্লাহ দিয়েছেন এই চোখের জন্য আল্লাহ আইনও দিয়েছেন চক্ষু দিয়েছেন কে আস্তে বলবেন না চক্ষু দিয়েছেন কে তো চোখের আইন অধীনে দিয়েছেন তিনি কি চোখের আইন হলো এই চক্ষুকে নিচের দিকে নামায় রাখো পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখো
আমার যুবক ভাইরা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নিজের চরিত্রটাকে সুন্দর করা যাবে আল্লাহর ভয় ছাড়া শাসন দিয়ে কখনো কারো চরিত্র ঠিক করা যাবে না আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে তাহলেই দেখবেন আপনি আল্লাহর দ্বীনের পথে কোরআনের পথে চলতে পারবেন এই যে মেয়েদের দিকে তাকালেই আপনার মাথা ঠিক থাকে না আমার এখন ইউসুফ নবীর কথা মনে পড়ে গেল ইউসুফ নবীর নাম আপনারা জানেন কি জানেন না ইউসুফ নবীর ঘটনাটা হালকা করে বলবো বলবো ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন আল্লাহু আকবার দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন এত সুন্দর মানুষ তিনি তাকে দেখে মিশরের সেই যুগে সুন্দরী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে তারা টের পায় না আল্লাহু আকবার শৈশব কাল থেকে যে ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইকা ছোট্টবেলা থেকে ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখছে ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করলেন জুলাইখা আবার ইউসুফ আলাইহিস সালামকে তার কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার একেবারে বেডরুমে খাস কামরায় নিয়ে আসলো সাতটি দরজা ছিল সবগুলো দরজা বন্ধ করে দিল তারপরে বলল ইউসুফ এখানে তুমি আর আমি আর কেউ নাই আসো আমার মনোবাসনা পূরণ করো শোনো যুবক ভাইরা ইউসুফ নবী তখন মনে মনে চিন্তা করলেন দুষ্ট এই মহিলা কি বলে সে বলছে এখানে নাকি আমি আর সে দুষ্ট মহিলা তো জানে না এই বন্ধ দরজার ভেতরে এই আটকা আটকে পড়া রুমে সে আর আমি থাকলেও আমাদের সকল কিছু তিনি দেখছেন তিনি কি ইউসুফ নবী বললেন না তুমি আর আমি একা নই এখানে আমার রব আছেন আমার রব সব কিছু দেখছেন জুলাইখা বলল দেখো এখানে আমরা নিরিবিলিতে আছি আসো আমার মনোবাসনা পূরণ করো যখন জুলাইখা ইউসুফ নবীকে এমন কুপ্রস্তাব দিল তিনি কি রিপ্লাই করলেন আল্লাহ তাআলা ইউসুফ নবীর জবাবটা কোরআনে কারিমে উঠায়া দিলেন ইউসুফ নবী তখন জুলাইখাকে জবাব দিলেন মাআযাল্লাহ তুমি আমাকে যে প্রস্তাব করেছ যে বাজে কাজের কথা বলেছ এই জন্য আমি পানা চাই কার কাছে প্রস্তাব ফিরিয়ে দিলেন এরপরে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ তালা তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গিয়ে সাতটি দরজার সবগুলো দরজার তালা খুলে দিয়ে আল্লাহ তার জন্য দরজাগুলো খুলে দিলে আমার যুবক ভাইয়েরা চরিত্রকে বানাতে হবে এমন ওই যে বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে হাদিস এসেছে সামাতুন ইয়ুযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন হাশরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণীর লোক হবে এমন রাজুলুন দা'আতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল যাকে কোনো সুন্দরী মেয়ে সুন্দরী কোন নারী বাজে কাজের আহ্বান করে আর ওই যুবক তখন বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই কথা যে ব্যক্তি বলবে এই রকম করে নিজের চরিত্র যারা হেফাজত করবে এদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে যুবকের চরিত্র ভালো থাকবে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে মা বাপ শাসন করে পুলিশ জেলখানায় নিয়ে পিটালেও তার চরিত্র ভালো হবে আল্লাহর ভয় থাকলে কোনো ভাই ব্যবসা করলে ব্যবসায়ের মধ্যে প্রতারণা করবে না অনেক মানুষ আছে ব্যবসায়ের মধ্যে প্রতারণা করে ওজনে কম দেয় ব্যবসার মধ্যে দেখা যায় এক নাম্বার জিনিসের সাথে দুই নাম্বার জিনিস ঢুকায় দেয় অবশ্য এই খাসলত এই স্বভাব আমাদের বাঙালিদের মধ্যে একটু কম জি বাজারে মাছ নিয়ে বসেতে দেখবেন মাছের বাজারে ভালো ভালো মাছগুলো উপরে দিয়ে পচা পচা মাছগুলো নিচে দিয়ে দেয় তারপরে বলে এই যে সব মাছ কিন্তু তাজা আছে এই যে উপরে ভালো মাছ নিচে
পচা মাছ রেখে দিলে এটার নাম হলো প্রতারণা আল্লাহর ভয় যদি কোনো ব্যবসায়ীর অন্তরে থাকে এমন প্রতারণা কি করতে পারে নাকি আপনার প্রতারণার খবর কাস্টমার না জানলেও যিনি জানেন তিনি কি আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ সুদ খাবে না সুদ খুরে এখন সমাজ ভরে যাচ্ছে সুদের সাথে সম্পৃক্ত রাতে টাকা পয়সা তাড়াতাড়ি বেড়ে যায় তাড়াতাড়ি ধনী হতে পারে বিভিন্ন গ্রামে গ্রামে অনেক লোকেরা সুদে টাকা দেয় অবশ্য এই রকম সুদখুর আমাদের পাটুয়ারি টারিতে নাই এই রকম সুদখুর আমাদের কালীগঞ্জে নাই সে ভাবছে আমি যদি মানুষকে সুদে টাকা দেই তো মানুষ যদি আমাকে সুদ সহ টাকাটা ফেরত দেয় এই রকম যদি আমি সুদ খাইতে পারি সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারি কম সময়ে আমি ধনী হয়ে যেতে পারবো কি আর বলবো দুঃখের কথা অনেক মানুষ এমন আছে দেখলে লাগে না সুদখুর মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি আজান হলে একদম হুজুরের পিছনে নামাজও পড়ে লোকটা হলো এমন মসজিদেও থাকে সামনের কাতারে আবার সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে সে কি কখনো সুদ খেতে পারবে নাকি কারণ সুদকে হারাম করে দিয়েছেন কে আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন সুদ এত মারাত্মক গুনাহ সুদ এত ভয়াবহ গুনাহ সুদের 70টারও বেশি গুনাহ আছে এর মধ্যে একেবারে লোয়ার ক্লাস নিম্ন ক্যাটাগরির গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা যারা সুদখুর তারা ভালো না খারাপ কথা বলছেন না কেন যে ব্যক্তি মুখে বলে আমি আল্লাহকে ভয় করি আবার সুদ খায় বলেন তো সে কি আসলে আল্লাহকে ভয় করে নাকি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো ঘুষ খাবে না আরে ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই মানুষ যখন বিভিন্ন ফাইল নিয়ে অফিসে অফিসে যায় ঘুষের টাকা না দিলে ফাইলটা এক টেবিল থেকে আরেকটা টেবিলেও যায় না আর ঘুষখোররা ঘুষ খাবে না কেন চাকরি নেওয়ার বেলায় সে তো নিজেই চাকরিটা পেয়েছে 10 লক্ষ 12 লক্ষ টাকা ঘুষ দিয়া যে ব্যক্তি ঘুষ দেয় যে ব্যক্তি ঘুষ নেয় ঘুষ দেওয়া এবং নেওয়া দুইজনেই সমান অপরাধী ঘুষ ছাড়া এখন কোনো কাজ হচ্ছে না ঘুষ চতুর্দিকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে রন্ধ্রে রন্ধ্রে ঘুষ ঢুকে যাওয়ার কারণে প্রশাসনিক সেক্টর গুলাতে যদি ঘুষ বেড়ে যায় তাহলে এর ফলাফল স্বরূপ জনগণের উপরে জুলুম তখন বেড়ে যায় কেমনে বেড়ে যায় মনে করেন প্রশাসনিক সেক্টরে যদি ধরলাম পুলিশের কথা পুলিশের চাকরি যদি কেউ ঘুষ দিয়ে তারপরে চাকরি পায় তাহলে দেখা যাবে যে টাকা ঘুষ দিয়েছে বেতন দিয়ে টাকাটা উঠাতে পারবে না মানুষের নামে মিথ্যা মামলা দিয়া দিয়া হয়রানি করে করে জেলখানায় জিম্মি করে করে টাকাগুলা আদায় করবে আরে বাপরে বাপ অনেক লোক আছে সরকারি চাকরি করে চাকরির বেতন হলো 15-20 হাজার টাকা আইফোন 2টা 3টা হাতে হাতের মধ্যে অ্যাপল ওয়াচ সে যে টাকা বেতন পায় 4 মাসের 5 মাসের বেতন একত্রিত করলেও আইফোন কিনতে পারবে সামান্য পয়সায় চাকরি করে সরকারি চাকরি করে বাড়ি বানিয়ে ফেলেছে বাড়ি গাড়ি তারপরে সম্পদের অভাব নাই আমাদের দেশে সবচেয়ে বেশি বেতন পান কে এই তো একজন ভাই জেনেছেন সবচেয়ে বেশি বেতন পান কে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বেতন কত জানেন আপনারা জানেন না এই যে এখানে একজন ভাই বলছে তো ঠিক আছে আপনার কথা 1 লক্ষ মহামান্য রাষ্ট্রপতির পরেই যার বেতন তিনি হচ্ছেন মাননীয় প্রধান এভাবে ক্যাটাগরি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বিভিন্ন গ্রেড আছে যারা চাকরি করেন তারা জানেন অষ্টম গ্রেডে বেতন পায় নবম গ্রেডে বেতন পায় যার যার চাকরির বেতনের একটা কি আছে স্তর আছে গ্রেড আছে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন পান মাননীয় সরি মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বেতন হলো 1,20,000 তার মানে বাংলাদেশে আর যত চাকুরিজীবী আছে সবার বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে কম না বেশি অনেক কম মহামান্য রাষ্ট্রপতির চাইতে অনেক কম গুণ বেতন কম পেয়ে অনেক মানুষের গাড়ি হয়ে যায় বাড়ি হয়ে যায় সম্পদ হয়ে যায় নিঃসন্দেহে চাকরিতে 2 নম্বরই করে নইলে এত টাকার মালিক হওয়ার কথা না আল্লাহর ভয় আছে
তো ঘুষ থেকে বাঁচতে পারবে আল্লাহর ভয় না থাকলে ইচ্ছামত ঘুষ খাবে আর ঘুষখোরদেরকে চেনাও যায় চেহারায় কোনো মায়া আল্লাহর ভয় যদি না থাকে লোকেরা হারাম পথে উপার্জন করবে আল্লাহর ভয় থাকলে হারাম পথ থেকে বেঁচে থাকতে পারবে মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম আজকে যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে দুর্নীতি করে লুটপাট করে মানুষকে ঠকায়া পয়সাওয়ালা হচ্ছে এদের পয়সা টিকবে না এদের পয়সা এরা ভোগ করতে পারবে না হারামের মধ্যে কোনো আরাম নাই এই হারাম খুরদের জন্য কিয়ামতের দিন তো শাস্তি আছে তবে কিয়ামতের শাস্তির আগে দুনিয়ায় এদেরকে শাস্তি দিবেন কে আমি যখন মূল মূল পয়েন্টে আসলাম তখন আপনারা ক্লান্ত হয়ে গেছেন তাই না মনে রাখবেন হারাম খুরেরা আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়ায় শাস্তি পাবে কথাটা আমার নয় কথাটা মোল্লার নয় কথাটা আল্লাহর এই কথা কোরআনে যিনি বলেছেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি হারাম খুরদের জীবনে বালা মুসিবত আসবে কষ্ট আসবে রোগ সুখ আসবে আল্লাহ কি বলছেন শুনেন আল্লাহ বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত أيديكم ويعفو عن كثير তোমাদের উপরে যত বিপদ মুসিবত আসে যত দুঃখ কষ্ট আসে এগুলো আল্লাহ এমনি এমনি দেন না এগুলো তোমাদের দুই হাতের কামাই করা তোমরা যখন বাজে কাজ খারাপ কাজ করো এই বাজে কাজের কর্মফল হিসাবে আল্লাহ তোমাদের উপরে বিভিন্ন ধরনের গজব দেন দুঃখ দেন কষ্ট দেন রোগ দেন আজকে আপনি ঘুষ খেয়ে সুদ খেয়ে টাকার পাহাড় গড়ছেন আল্লাহ এমন রোগ দিবেন এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না সিঙ্গাপুরে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করে মানুষ সব টাকা খরচ করতে হবে ভুগ করতে পারবেন না এক টাকাও ভুগ করতে পারবেন না দুর্নীতি করে লুটপাট করে জনগণের হক বেয়ে আপনি টাকার পাহাড় গড়েছেন আল্লাহর কসম মরার আগে এই টাকাগুলো কোন দিকে যাবে টেরও পাবেন না টাকাগুলো আপনি শান্তিতে ভুগ করতে পারবেন না হারাম খুরদের বড় বড় রোগ হয় হারাম খুরদের রোগের চিকিৎসা দেশে হয় না এরা মাসে মাসে বিদেশে গিয়ে চেকআপ করা লাগে আর আমাদের কালীগঞ্জে দেখা যায় ভ্যান চালায় রিকশা চালায় আলু ভর্তা ডাল ভাত খায় কিন্তু আমার ভাইয়ের কোনো রোগ সুখ নাই সুস্থ মানুষ আছে কারণ পয়সা ইনকাম করে কম কিন্তু বরকত দিয়ে দেন কে বেন হারামের ভেতরে কোনো আরাম নাই সুদ যারা খায় ঘুষ যারা খায় অন্যায় পথে হারাম পথে যারা পয়সা উপার্জন করে এরা দুনিয়াতেও শান্তি পাবে না দেখা যাবে সে পয়সা ইনকাম করবে তার বউ পয়সা নষ্ট করবে অন্য পুরুষকে নিয়ে ফষ্টি নষ্টি করবে পয়সা ইনকাম করবে হারাম পথে তার ছেলেগুলো বদমাশ হয়ে যাবে মেয়েগুলো বদমাশ হয়ে যাবে এই শাস্তি তারে দিবেন কে শোনেন আমাদের সাথে দরজা বন্ধ করে অনেকের কথাবার্তা হয় মাঝে মাঝে আমাদেরকে পেলে আটকাই ফেলে এরকম বহু ঘটনা ঘটেছে দরজা বন্ধ করে দিয়ে বলেছে হুজুর এত বড় রোগ হয়েছে কষ্টের কথা কাউরে বলতেও পারি না কেউ বা আবার বলে হুজুর ছেলে মেয়েগুলো মানুষ হলো না ছেলে একটা পাগল হয়ে গেছে মেয়েটা আরেক ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে কেউ বা আবার বলে হুজুর ছেলে মেয়ে দুইটা মাদকাসক্ত হয়ে গিয়েছে দরজা যেহেতু বন্ধ আমিও তখন সাহস করে বলি ভাই মিথ্যা বলবেন না আপনার ইনকামের ভেতরে কোনো হারাম আছে কিনা বলেন তখন এই মাথাটা নিচু হয়ে যায় হারামে কোনো আরাম পাবেন না হারামের শাস্তি দুনিয়ায় হারামের শাস্তি তো আখিরাতে আছেই তবে এর শাস্তিটা শুরু হবে কোথায় আরো জোরে বলেন দুনিয়ায় কারণ আল্লাহ আল্লাহর কোরআন তো মিথ্যা নয় আমার কথা মিথ্যা হতে পারে আল্লাহ বলেছেন তোমাদের উপর যত বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট আসবে দুঃখ আসবে যাতনা আসবে অসুস্থতা কিংবা যাই আসবে এমনি আসবে না দুই হাতে তোমরা কামাই করে রেখে নিয়ে আসবে এজন্য খবরদার সাবধান অন্যায় পথে হারাম পথে উপার্জনের চিন্তাও করবেন না যাদের চাকরি হয় নাই ফ্রাস্ট্রেট হবেন না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দেন একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন আমার জন্য উত্তম কিছুর ব্যবস্থা করে দেন আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে এসেছে আমার বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন আমার বান্দার ব্যাপারেও আমি তেমন সব সময় হালাল উপায়ে উপার্জনের চিন্তা করবেন হারামের দিকে যাবেন না এমনকি যাদের মেয়ে আছে মেয়ে বিয়ে দেওয়ার সময় যে ছেলের কাছে বিয়ে দিবেন বলবেন বাবারে সবার আগে বলো
তুমি যে পন্থায় উপার্জন করো সেটা হারাম না হালাল এটা জিজ্ঞেস করার দরকার আছে না নাই কথা বলেন না কেন কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টা যখন বিয়ের প্রস্তাব আসে মেয়ের বাপ আগেই বলে বাবা তোমার বাড়ি কয়টা গাড়ি আছে নাকি ঢাকায় থাকো নাকি সরকারি চাকরি করো নাকি সরকারি চাকরি করে যে ব্যক্তি গাড়ি বাড়ি করে ফেলেছে এটা দুই নম্বর এটা ঘুষ খুরে তা কোনো সন্দেহ নাই সরকারি চাকরি করে কোটিপতি হতে পারবে এমন কোনো গ্যারান্টি পয়সাওয়ালা হতে হলে চাকরির পাশাপাশি তাকে অন্য কিছু করতে কি বলেন চাকরির খবর কি আমাদের কাছে নাই আচ্ছা আপনি সরকারি বা বেসরকারি বেসরকারি অনেক চাকরি আছে বিভিন্ন জায়গায় অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু সরকারি চাকরি করে কোটিপতি হয়ে যাবেন সব থাকলে আপনি পারবেন জিজ্ঞেস করেন বাবারে তুমি অল্প পয়সা ইনকাম করো কিন্তু সেটা হালাল কিনা হালাল পথে উপার্জন করতে পারো কিনা আর অনেক মানুষ দেখা যায় বিয়ের সময় প্রথমেই বলে ছেলের টাকা পয়সা আছে কিনা আপনি 25-26 বছরে কত টাকার মালিক ছিলেন একটু চিন্তা করেন তো ভাবুন তো 25-26-27-28 বছর মানুষে মানুষ কোটিপতি হয়ে যায় হ্যাঁ যারা কোটিপতি এ নিজে কোটিপতি নয় তার বাপ দাদার পাওয়া সম্পত্তিগুলো যে ব্যক্তি বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিবেন না কথা বুঝেন নাই বাপ দাদার সম্পদের বড়াই করো আমার বাপের এইটা আছে আমার দাদার এইটা আছে আমার বাপ চাচার এই আছে সেই আছে এই রকম গাধার কাছে মেয়ে বিয়ে দিবেন না যেই ছেলে প্রতিষ্ঠিত হয়েছে নিজে নিজে অল্প কিছু করছে নিজস্ব পরিচয় আছে এরকম শাহজাদা ছেলের কাছে মেয়ের বিয়ে দিবেন আর ছেলেদেরকে বলবো যুবকদেরকে গাধা হইও না কি হতে হবে জোরে বলতে হবে এখানে অবিবাহিত মিসকিন কম নাকি আমি এদেরকে মিসকিন বলেছি ব্যাচেলার তো মিসকিন আরবি শব্দ তো মানে নিঃস্ব তার পুরো সঙ্গী তো সঙ্গী নাই যে সে তো মিসকিন এখন অসহায় একদিক থেকে সে নিঃস্ব এখন অবিবাহিত কে কে বিয়ে করে নাই দেখি একটু হাত তুলো তো মাশাআল্লাহ ব্যাচেলার ছেলেদের সংখ্যা অনেক বেশি হাত নামাও বিয়ে করতে চায় না সবাই আপনারা বিয়ে কঠিন করে ফেলেছেন রংপুরে এই এলাকায় কি বিয়ে শাদী সহজ না কঠিন সহজ আছে না বিয়েতে অতিরিক্ত খরচ অতিরিক্ত মোহর আনা এই কারণে ছেলেগুলো সঠিক সময়ে বিয়ে করতে পারছে না সমাজে জিনা বেড়ে যাচ্ছে বিয়ে কঠিন হলে জিনা বেড়ে যায় বিয়ে সহজ হলে সমাজ থেকে জিনা কমে যায় এজন্য বিবাহের ব্যবস্থা করে দিতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ান কিহুল আয়ামা আল্লাহ বলেছেন তোমরা কি করো আমার বান্দাদের বান্দাবান্দিদের বিবাহের ব্যবস্থা করে আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে হারাম পন্থায় উপার্জন করবে না আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে সে কখনো ব্যবসা করতে গিয়ে প্রতারণাও করবে না আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে কখনোই সে দুই নাম্বারি কোনো কাজ করবে না হঠাৎ করে আমার একটা ঘটনা মনে পড়ল ছোট্ট ঘটনা বলবো কষ্ট হচ্ছে আপনাদের ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল সুনানে বাইহাকির ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা সফরে বের হলেন তারপরে দুপুর বেলায় তারা খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছালেন খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন ঠিক সেই সময়ে একজন রাখাল তাদের পাশ দিয়ে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাখালকে ডাকলেন ডেকে বললেন হে রাখাল আমরা দুপুরের খাবার খাবো আসো তুমিও আমাদের সাথে বসে খাবার খাও রাখাল তখন বলল না আমি আপনাদের সাথে খাবার খেতে পারবো না কারণ আমি রোজা রেখেছি এই জন্য আপনাদের সাথে আমি খাবো না তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন এখন যেহেতু রমজান মাস নয় নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো মরুভূমির এই রুক্ষ আবহাওয়া প্রচন্ড তাপমাত্রা রোজা ভাঙলে অসুবিধা হবে না তুমি রাখাল মানুষ সব সময় ভালো খাবার দাবার মতো পাও না আসো আমাদের সাথে আজকে বসে খাবার খাও সে তখন বলল না আমি আপনার ডাকে খাবার খেতে বসতে পারবো না নফল রোজা হলেও আমি ভাঙবো না কারণ আমি এই আমলগুলো করছি সেই শূন্য দিনের জন্য যেই দিন আমল ছাড়া আর কিচ্ছু কাজে লাগবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই রাখালের
আল্লাহ ভীতি দেখে অবাক হয়ে গেলেন চিন্তা করলেন তার একটু টেস্ট করা দরকার পরীক্ষা করা দরকার বলেন আচ্ছা ঠিক আছে খাইও না আমার কাছে আসো তোমার সাথে একটু কথা আছে তখন তিনি রাখালকে বললেন শোনো তোমার সাথে যে পশুর পাল এই পশুর পালের মালিক কি তুমি রাখাল বলল না এই পশু পালের মালিক আমি নই আমি একজনের চাকর একজনের গোলাম তার পশুর পাল আমি মরুভূমিতে চড়াই তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাকে বললেন তুমি তোমার পশুর পাল থেকে একটা পশু আমার কাছে বিক্রয় করো আমি তোমাকে নগদ টাকা দিব আমি এই পশু জবাই করে তুমি ইফতারে যেন খেতে পারো কিছু মাংস তোমাকে আবার হাদিয়া দিব সে তখন বলল আমি যদি একটা পশু জবাই পশু আপনার কাছে বিক্রি করে দিই মালিককে না জানায়া তাহলে আমার মালিককে আমি গিয়ে বাড়িতে কি জবাব দিব সে তখন বলল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তখন বললেন তুমি তো বুদ্ধিমান মানুষ তুমি বাড়িতে গিয়ে মালিককে বলবা বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো বাঘের আক্রমণে বাঘ খেয়ে ফেলেছে মালিক কিছু মনে করবে না সাথে তোমার লাভ হলো তুমি নগদ টাকা পাইলে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা দিব কিছু মাংসও দিব আমার কাছে বিক্রি করো তোমার মালিক আমাদের লেনদেনের খবর জানবে না ওই রাখাল তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে বলল আমি হয়তো আমার মালিককে গিয়ে এই কথা বলে বুঝ দিতে পারবো তোমার আমার লেনদেন তোমার আমার এই লেনদেন হয়তো আমার মালিক দেখবে না কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো আইনাল্লাহ আমার আল্লাহ কোথায় তিনি কি দেখছেন না আমার মালিক যদি নাও দেখে নাও জানে তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক সেই আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া কারো দ্বারা সম্ভব নয় এর নাম হলো আল্লাহর জোরে বলেন এর নাম আল্লাহর আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন যাপন করবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা আর জান্নাতি হবে যারা জীবনে সফল কাম তারা এজন্য আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পাবে যারা প্রকৃত সফল কাম হলো তারা আর প্রকৃত সফল কাম হলো তারা প্রকৃত আর জান্নাতি হলো তারা ওয়া আম مَن خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয় আর অন্তরের কামনা বাসনা থেকে বিরত থাকে যারা আল্লাহ ভীতি অন্তরে রাখে যারা জান্নাতি হলো তারা আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে সমাজ বা রাষ্ট্রের দায়িত্বশীল হয়ে কখনো কি জনগণকে ঠকাতে পারে নাকি দুর্নীতি বা লুটপাট করতে পারে নাকি এজন্য সমাজের প্রত্যেকটি সেক্টরে সমাজের একেবারে গ্রাম গ্রাম থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আল্লাহ ভীতি অন্তরে আছে এমন লোকদেরকে নেতৃত্বে এমন লোকদেরকে জনপ্রতিনিধির চেয়ারে রাখলে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হবে দেখেন আল্লাহ ভীতি আল্লাহর ভয় কারে মনে দুইটা ঘটনা আমি বলবো ছোট ছোট শুনবেন তো আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে পড়ল চিনেন আপনারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূলের মেয়ের জোরে বলেন আল্লাহর রাসূলের মেয়ের আলী রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা তিনি তখন রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের প্রধান তিনি ঈদের সময় চলে আসলো ঈদের সময় আমাদের বাচ্চাদের মুখে যেন হাসি থাকে এই জন্য বাচ্চাদেরকে বাবারা গিফট কিনে দেয় ঠিক কিনা ঈদের সময় আসলো ঈদের ঠিক আগের দিন ঘটনাটা মন দিয়ে শোনেন সমন দিয়ে শোনেন ঈদের সময় আসলো ঈদের ঠিক আগের দিন আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে তার কোনো নতুন কাপড় চোপড় তার বাবা তাকে ঈদের সময় কিনে দিলেন না তিনি তখন বাইতুল মালে গেলেন বাইতুল মাল মানে হলো রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক বাইতুল মালে গেলেন বাইতুল মালের গভর্নরকে গিয়ে বললেন বাইতুল মালের মধ্যে কি গচ্ছিত কোনো স্বর্ণ আছে কিনা বাইতুল মালের গভর্নর বললেন হ্যাঁ একটা সুন্দর হাত বাইতুল মালের মধ্যে রাখা আছে এখন রাষ্ট্রপ্রধানের মেয়ে প্রেসিডেন্টের মেয়ে তিনি গিয়ে গভর্নরকে বলছেন তাহলে ওই হারটা আপনি আমাকে তিন দিনের জন্য ধার দেন সুবহান একটা গলার হারও
আর আমার দেশে মেম্বার চেয়ারম্যান হইলেই হইছে কত ভরি স্বর্ণের মালিক যা ঠিক কিনা বলেন রাষ্ট্রপ্রধানের মেয়ে তিনি গিয়ে বলছেন আমাকে একটু ধার দেন তিন দিনের জন্য ঈদের সময় আমি এই হারটা আমি গলায় পরিধান করব আমার বাবা আমাকে ঈদের সময় কিছু কিনে দিতে পারেন নাই পয়সা নাই একটু হারটা ধার দেন ঈদের ঈদের সময় পরিধান করব বাইতুল মালের গভর্নর এই কথা শুনে তার দিলে একটু দরদ চলে আসলো রাষ্ট্রপ্রধানের মেয়ে ঈদের সময় আনন্দ করবে তার একটু গহনাও নাই তিনি বললেন ঠিক আছে তিন দিনের জন্য নাও তিন দিন পরে ফেরত দিয়ে দিও কথা শুনতেছেন মেয়ে খুশি হয়ে এটা নিয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে তিনি যখন পরিধান করলেন আলী রাদিয়াল্লাহু আনহু সেটা দেখলেন দেখার পরে তিনি তাকে ডাকলেন ডেকে বললেন মা গো তোমার গলার মধ্যে স্বর্ণের হার আমি তো তোমাকে কিনে দেই নাই এটা তুমি পেয়েছো কোথায় মেয়ে তখন বললেন আব্বা জান আমি বাইতুল মালের গভর্নরকে বলে তিন দিনের জন্য এটা ধার এনেছি সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের গভর্নরকে ডেকে আনলেন ডেকে এনে বললেন আমার পারমিশন ছাড়া আমার অনুমতি ছাড়া তুমি এই স্বর্ণের হার আমার মেয়েকে কি জন্য ধার দিয়ে দিলে তিনি তখন বললেন আপনারই তো মেয়ে আপনার মেয়ে গিয়ে বলেছেন চিন্তা করলাম প্রেসিডেন্টের মেয়ে চেয়েছেন নিশ্চয়ই প্রেসিডেন্টকে বলেই এসেছেন এই জন্য আমি দিয়ে দিয়েছি তিনি বললেন না আমার পারমিশন ছাড়া আমার পরিবারের কাউকে তুমি রাষ্ট্রের সম্পদ থেকে কিচ্ছু দিতে পারবা না কারণ রাষ্ট্রের এই সম্পদের পাহারাদার হলাম আমরা রাষ্ট্রের সম্পদকে আমরা নিজেদের মতো আমরা ভোগ করতে পারি না আল্লাহ আকবার আমার দেশে এখন রাষ্ট্র কিংবা সমাজের দায়িত্ব বেলে দেখা যায় মাঝে মাঝে এই তো বিভিন্ন টিভি চ্যানেলের বক্তব্য ডিবিসি নিউজ চ্যানেল 24 সময় টিভি সহ অনেকগুলো টেলিভিশন চ্যানেলে গত বছরের কথা মনে আছে কিনা আপনাদের জানি না ওই যে বাংলাদেশে বিদ্যুতের একটু শর্ট ছিল দুই তিন মাস মনে আছে লোডশেডিং হয়েছে আপনাদের এলাকায় দুই তিন মাস খুব লোডশেডিং হয়েছে প্রধানমন্ত্রী তখন বলেছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু বিদ্যুৎ ব্যবহারে আপনারা সচেতন হন তখন অকটেনের সমস্যা দেখা দিয়েছিল জ্বালানি তেলের সমস্যা দেখা দিয়েছিল তখন রাষ্ট্র থেকে নির্দেশনা এসেছিল সরকারি গাড়ি যারা ব্যবহার করেন সরকারি কাজেও যেন গাড়িটা একটু কম ব্যবহার হয় তখন টেলিভিশনের ক্যামেরা যখন মাঠে নামলো দেখা গেল গাড়ি দেওয়া হয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বশীলদেরকে রাষ্ট্রের কাজে ব্যবহারের জন্য কিন্তু দেখা দিয়েছে টেলিভিশনে আমরা দেখেছি ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়ার কাজে এমনকি তাদের ড্রাইভার পিয়ন চাকর বা করে ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া বাজার সাদার সকল কাজ গাড়ি দিয়ে চলতেছে এগুলো রাষ্ট্রের আমানত নাকি রাষ্ট্রের সম্পদের খেয়ানত আরো জোরে বলেন এগুলো হলো খেয়ানত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট তিনি ধমকি মারলেন ধমক মারলেন গভর্নরকে বললেন আমার পারমিশন ছাড়া আমার মেয়েকে কেন দিলে মেয়েকে বললেন মা এক্ষণে তোমার গলার হার এক্ষণে খুলে বাইতুল মালের গভর্নরকে দাও শোনো তুমি যদি এটা বাইতুল মালের গভর্নর থেকে না বলে নিজের প্রেসিডেন্টের মেয়ে ক্ষমতা বলে নিয়ে আসতে তাহলে আমি তোমাকে চুরি করার অপরাধে শাস্তি দিতাম আল্লাহু আকবার যেহেতু বলেই এনেছো আমাকে না জানিয়ে এনেছো অপরাধ করেছো দিয়ে দাও মেয়ে বললেন আব্বা জান শুধু ঈদের দিন সকালে পরিধান করি এতটুকু অনুমতি দেন তখন বাবা বললেন রাষ্ট্রপ্রধানের মেয়ে বলে তুমি রাষ্ট্রের সম্পদের অপব্যবহার করতে পারো না এক্ষুনি গলার হার খুলে ফিরত দিয়ে দাও তখনকার রাষ্ট্রপ্রধান আলী রাদিয়াল্লাহু আনহু তার অন্তরের মধ্যে কি ছিল কথা বলছে না আরো জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় যদি কোনো দায়িত্বশীলের মধ্যে থাকে তাহলে ক্ষমতা পাওয়ার পরে পাঁচ বছর পরে সম্পদ বাড়বে না আরো উল্টা কমবে কিন্তু দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে মানুষের সম্পদ বাড়ে তার মানে শেষরা চুরি আর দুর্নীতির অভ্যাস যায় নাই শুনেন আল্লাহর ভয় কারে বলে ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা আমার মনে পড়ল বলবো না কষ্ট হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন সেই যুগে তো এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না মোমবাতি জ্বালিয়ে ঘরের মধ্যে তিনি কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয়স্বজন দেখা করার জন্য ভেতর দেখা করতে এসে তারা দরজার মধ্যে নক করলেন আসতে পারি তিনি বললেন দাঁড়াও অপেক্ষা করো এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিই
তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি তখন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন করে আরেকটি মোমবাতিতে তিনি আগুন ধরালেন আগুন জ্বালালেন এরপরে বললেন এবার তোমরা ভিতরে আসো এরা যখন ভিতরে আসলো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এদেরকে ভিতরে আসার অনুমতি দিলেন এরা ভিতরে এসে বললেন আমিরুল মুমিনিন বুঝলাম না ভিতরে আস আমরা ভিতরে আসার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আপনার সামনে জ্বালানো ছিল নতুন মোমবাতি এই মোমবাতি ফু দিয়ে নিভায়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন বুঝলাম না ব্যাপার তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম কিন্তু তোমরা যখন ভেতরে ঢোকার অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন ভেতরে ঢুকে আমার সাথে ব্যক্তিগত কথা বলবে মনে মনে ভয় চলে আসলো রাষ্ট্রের টাকা জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ অপচয় হবে জনগণের সাথে বেঈমানি হবে আমানতের খেয়ানত হবে কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়ানো লাগবে এই ভয়টা অন্তরে আসা মাত্র আল্লাহর ভয়টা যখনই অন্তরে আসলো সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভায়া দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি এর নাম হলো আল্লাহর আরো জোরে বলতে হবে এই রকম আল্লাহওয়ালা লোকেরা এই রকম পরহেজগার লোকেরা যখন সমাজের একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত জনগণের নেতৃত্ব দিবেন তখনই এই দেশ প্রকৃত সোনার বাংলাদেশে পরিণত হবে এজন্য বঙ্গবন্ধু যথার্থই বলেছিলেন আমি বিদেশ থেকে ভিক্ষা করে করে আনি আর চাটার দলেরা চারটা পুট্টা খাইয়া ফেলে এই বক্তব্য কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যদি অবস্থা হয় চেটে পুটে খাওয়ার আমার দেশে সম্পদের অভাব আছে কথা কর না কেন আপনারা আমার বাড়ি সিলেটে জানেন আপনারা সিলেটে পাথরের খনি আছে কয়লার খনি গ্যাসের খনি চায়ের খনি আপনাদের এলাকায় তো ফসল আর ফসল এত সম্পদের খনি আমাদের দেশে যে সম্পদ আছে শুধু সুষম বন্টন যদি থাকতো তাহলে এই দেশটা সমৃদ্ধশালী হয়ে যেত সুষম বন্টন নাই এই দেশে আছে যেমন সম্পদের খনি এই সম্পদগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর ডাকাতের খনি এই চোর ডাকাতদের হাত থেকে আমার দেশ যতদিন না মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমার দেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারবে না পারবে না পারবে না এই জন্য দায়িত্ব দিতে হবে এজন্য কষ্ট হচ্ছে আপনাদের এজন্য সকল জায়গায় দায়িত্বশীল ব্যক্তি থাকতে হবে আল্লাহওয়ালা তাহলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আল্লাহর ভয় থাকলে কখনো মানুষ মানুষের হক মেরে খাবে না জমিনের আইল ঠেলাঠেলি করে মানুষের জায়গা জমি দখল করে ফেলে এই রকম লোক আমাদের লালমনির হাটে নাই আল্লাহর ভয় থাকলে এরকম মানুষের হক মেরে খাবে না আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই লোকগুলো সব সময় অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে আল্লাহর ভয় অন্তরে রাখবে যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে যারা জান্নাতি মানুষ হলো তারা আর জান্নাতি মানুষ যারা প্রকৃত সফলকাম হলো তারা এই জন্য আলোচ্য আয়াতে আল্লাহ বললেন ফামান জুহানিন্নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ প্রকৃতপক্ষে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাকে জান্নাতে দেওয়া হবে সেই ব্যক্তি হলো সফলকাম এরপরে এই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এখন আমরা আছি দুনিয়ায় না আখিরাতে যেভাবে জবাব দিচ্ছেন না মনে হচ্ছে তো আখিরাতে চলে গেছেন আপনারা আমরা দুনিয়ায় না আখিরাতে আয়াতের শেষ অংশ শেষ হয়ে যাচ্ছে শুনেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো এই দুনিয়ার কথা আল্লাহ এখানে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
দুনিয়ার জীবন পার্থিব ছিল না পার্থিব ছিল না আর ধোঁকা ছাড়া কিচ্ছু নয় আল্লাহ দুনিয়ার জীবনকে বলেছেন ধোঁকা আরো জোরে বলতে হবে দুনিয়ার জীবনটাকে আল্লাহ কি বলেছেন ধোঁকা এই ধোঁকা হলো তাদের জন্য যারা দুনিয়া চায় আখিরাত চায় না দুনিয়া চায় আখিরাত চায় না এরা ধোঁকায় পড়ে আছে বলবেন হুজুরেরা কেমনে ধোঁকায় পড়ে আছে আল্লাহ এই জন্য বলেছেন বলেন তো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আস্তে বলবেন না জোরে বলেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আর আখিরাতের জীবন হলো তাহলে চিরস্থায়ী জীবনের আশা বাদ দিয়ে ক্ষণস্থায়ী জীবনে যারা পড়ে আছে আর আখিরাতমুখী জীবন গঠন না করে পাপের পথে অন্যায় পথে জীবন পরিচালনা করছে যারা এখন বলেন তো তারা কি সত্যিকার অর্থে সঠিক পথে আছে না ধোঁকায় আছে ধোঁকায় আছে কারণ তারা মনে করেছে দুনিয়ার জীবন আসল জীবন অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল তবে কি তোমরা দুনিয়ার পরিবর্তে আখিরাতের জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো খুবই তুচ্ছ খুবই নগণ্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতের জীবনই হলো আসল জীবন আর দুনিয়া জান্নাতুল লিল কাফির ওয়া সিজনুল লিল মুমিন দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত কাফির মুশরিক মুনাফিক দুনিয়ালোভী বান্দা দুনিয়ালোভী ব্যক্তিদের জন্য দুনিয়া জান্নাত আর মুমিনের জন্য এই দুনিয়া হলো জেলখানা মুমিনের জন্য দুনিয়াটা হলো জুড়ে বলেন জেলখানার মধ্যে সুখ আছে না দুঃখ আনন্দ না কষ্ট দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা কষ্টটা কেন একটু সুদ খাইলে একটু ঘুষ খাইলেই তো একটু আরামে থাকা যায় আয়েশে থাকা যায় টাকাওয়ালা হওয়া যায় কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে সুদও খায় না ঘুষও খায় না হারাম পথেও যায় না এই জন্য একটু কষ্ট করে চলে পোশাক আশাক বেশি নাই খাবার দাবার ভালো খাইতে পারে না এই জন্য কষ্ট আসে না নাই এই জন্য দুনিয়ার জীবন মুমিনের জন্য সুখের না কষ্টের আরো জোরে বলেন সুখের না হোক আমরা সবাই মরণশীল আমরা সবাই কি এই মৃত্যুর কথা মনে থাকবে তো মৃত্যুর কথা মনে থাকলে পাপের চিন্তা আকাঙ্ক্ষা অন্তরে কম আসে অন্তরে আসে না এক নম্বর শিক্ষা আমরা মরণশীল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা এসেছি কার কাছ থেকে আমরা আল্লাহর ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফিরে যাব কার কাছে এক নম্বর শিক্ষা আমরা আল্লাহর আল্লাহর কাছেই চলে যাব সুতরাং দুনিয়ার কিচ্ছু কিংবা দুনিয়ার কোনো ধোঁকায় আমরা পড়ব দুই নম্বর শিক্ষা হলো কিয়ামতের দিন আল্লাহ আমলের পুরাপুরি বদলা দিবেন এজন্য যার কর্ম হবে যেমন প্রতিফল পাবেও এজন্য আমরা শিক্ষা নিলাম দুনিয়ায় আমরা কোনো কুকর্ম করব না কারণ একটা বিচার আল্লাহর আছে না নাই তিন নম্বর শিক্ষা হলো প্রকৃত সফলতা হলো জান্নাতে যেতে পারা প্রকৃত সফলতা হলো কি এজন্য আমাদেরকে জান্নাতমুখী জীবন যাপন করতে হবে চার নম্বর শিক্ষা হলো আজকের আলোচনায় বলেছি জান্নাতি কারা কি বলেছি যারা শুনছে এই যে এরা রিয়েল শ্রোতা ওই যে বলছিলাম আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয় কম আমল হয় ঠিক আছে ওই যারা শুনে এরা ঠিক মতো এরা গিয়ে দেখেন এদের লাইফ স্টাইল মোটামুটি ঠিক আছে জান্নাতি কারা আল্লাহকে ভয় করে যারা নামাজ ছাড়ে তারা ব্যবসায় ওজনে কম দেয় তারা ঘুষ খায় তারা সুদ খায় তারা জনগণের দায়িত্ব পাইলে লুটপাট করে তারা বেপর্দা থাকে তারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে যারা জান্নাতি হবে সর্বশেষ শিক্ষা হলো এই দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করা যাবে না এটা ছলনা এটা ধোঁকা শেষ কথা কি বলেছিলাম দুনিয়া মুমিনের জন্য জেলখানা কাফিরের জন্য জান্নাত মনে থাকবে আল্লাহ আমাদেরকে এই আয়াতের আলোকে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আজকের কমিটিকে ধন্যবাদ এই কারণে তারা একটি সুন্দর সেশন রেখেছেন
সেটা হলো আপনাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে যারা এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন তাদেরকে ডেকে এনে এখানে পুরস্কৃত করা হবে এই পুরস্কারের ব্যবস্থা কমিটি করেছে আলহামদুলিল্লাহ প্রশ্ন এখানে আছে তবে এগুলো যদি সহজ হয়ে যায় আমার আলোচনার ভিতর থেকেও আমি কিছু প্রশ্ন করব ইনশাআল্লাহ এতে কনসেন্ট্রেট ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে এগুলো দিতে গেলে আমাদের সময় চলে যাবে আগে আমরা এটা শেষ করি আর সময়ও অনেক হয়ে গেছে আসেন আমরা পাঁচজনকে এখান থেকে খুঁজে বের করি এই পাঁচজনকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ আমাকে একটু সহযোগিতা করতে হবে এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা একটু দেখবেন হ্যাঁ কে আগে হাত তুলবে যিনি আগে হাত তুলবেন তাকে উত্তর দেওয়ার জন্য বলা হবে প্রশ্নের পরে উত্তর দিবেন না প্রশ্নের পরে উত্তর দেওয়া যিনি পারেন হাত তুলবেন যিনি আগে হাত তুলবেন তাকে আগে সুযোগ দেওয়া হবে এরকম পাঁচটা প্রশ্ন করে পাঁচজনকে ডেকে এনে পুরস্কার দেওয়া হবে আচ্ছা এক নম্বর প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির নাম মুহাম্মদ রেখেছিলেন কে যিনি পারেন হাত তুলেন এই এই ভাইয়ের দানান্দার এনে হাত তুলছে কেন বলেন ঠিক আছে আপনি চলে আসেন আমরা একজনকে পেক বলেন আসেন দাদার নাম কি নাম বলেন ঠিক আছে আসেন একজনকে পেয়ে গেলাম মাশাআল্লাহ সবাই একটু মনোযোগী থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল মোট কয়জন এই প্রশ্ন বাতিল উত্তর দিয়ে দিছে আচ্ছা দেখি তো না উত্তর দিয়ে দিছে তো আপনি কি কমিটি আপনি এর বাইরেতে আচ্ছা সেকেন্ড কোশ্চেন উত্তর দেওয়া যাবে না হাত তুলতে হবে নবীজির অফাতের আগে সর্বশেষ আমল কি ছিল বললে বললে তো হবে না এই ছেলেটা পুরস্কার পেয়েও পাচ্ছে না তুমি বেশি আবেগী বুঝছো তোমার আবেগ বেশি তোমার আবেগ একটু কমাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে নবীজি বলেছিলেন সে আমার জীবন্ত শহীদ সাহাবী ওই সাহাবীর নাম ওই ভাই আগে হাত তুলছে না উত্তর বলেন হয় নাই আর কে পারেন না হয় নাই আবু তালহা না তালহা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আসেন কয়জন পাইলাম ঠিক আছে এরপরে খুব অ্যাট্রাকটিভ একটা সেশন চলছে তাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন হলো এটা প্রশ্ন ভুল হয়েছে এটা প্রকাশ্য না গোপন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে গোপনে দাওয়াত দিয়েছেন কতদিন হয় নাই আর কে হাত তুলছিলেন এ তুলছে হয় নাই তিন বছর ইয়েস কয়জন হয়েছে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটি কোরআনে কারিমে মোট কতবার এসেছে নবীজি মদিনায় যাওয়ার পরে যে সাহাবীর বাড়িতে অবস্থান করেছিলেন ওই ওই সাহাবীর নাম কি আপনি তো সব ফাঁস করে দিলেন আচ্ছা এখানে নাই লেখা আমি একটা প্রশ্ন করি নবীজির জীবনের সর্বশেষ যুদ্ধ ছিল কোন যুদ্ধ বল বল ওই যে হ্যাঁ না
হ্যাঁ হুনাইন কে বলেছেন কি বলছে হয় না এই প্রশ্ন পড়তে আচ্ছা শুনেন নবীজির দাদার ইন্তেকালের পরে নবীজিকে প্রতিপালন করেছিলেন আচ্ছা এটা বেশি হাত উঠে গেছে আমরা খেয়াল করতে পারি এখন একটা প্রশ্ন হবে খুব ক্রিটিক্যাল কিছুদিন ওহি নাজিল বন্ধ ছিল ওহি নাজিল বন্ধের পরে নবীজি হতাশগ্রস্ত হয়েছিলেন এরপরে একটা সূরা নবীজির কাছে আল্লাহ নাজিল করেছেন পূর্ণাঙ্গ হিসাবে নবীজির কাছে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে হয় নাই উনি হাত তুলছে আগে আমি দেখছি ফাতিয়া চলে আসেন এনে আগে হাত তুলছে পূর্ণাঙ্গ নাজিল হয়েছে কয়জন হয়েছে ও আরো একজন বাকি না ঠিক আছে কোন সূরাটি তিলাওয়াত করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন এটা সবাই জানে কোন সূরাটি রাতে তিলাওয়াত করলে কবরের শাস্তি থেকে তবে আমি খুব আনন্দিত আপনাদের লালমনির লালমনির ঘাটের মানুষ দিন জানে ঠিক আছে ঠিকই বলছেন হ্যাঁ হাত উঠাইতে হবে যাই হোক একটা সুন্দর সেশন চলছে এখন তবে একটা জিনিস ভালো লাগছে মনে রাখার মতো আপনাদের এলাকাকে আমি মনে রাখবো আসলে আপনাদের এলাকার মানুষজন দিন সম্পর্কে জানে এটা আমি নিজেই বুঝতে পেরেছি আসলে আলোচনা করলে বোঝা যায় আপনারা যে মনোযোগ দিয়ে শুনেছেন এরকম মনোযোগী শ্রোতা অন্য কোথাও পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আচ্ছা সর্বপ্রথম নবীজির সিনা চাক সাতটে সদর হয়েছে কত বছর বয়সে আচ্ছা এটা থাকুক এটা বাদ এটা বলেই ফেলছে আচ্ছা যাই হোক এর পরবর্তী প্রশ্ন হলো কথা বলবেন না কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন কত ওয়াক্ত হ্যাঁ হয় নাই আর কে ১৭ ওয়াক্ত আসেন এটা কি আপনারা জানেন ১৭ ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঁচজন পেয়ে গেলাম মাশাআল্লাহ এত নবীজির সিরাত মানে পড়েছে এই শ্রোতা খুব ভালো পড়ছে লাস্টে যিনি আসছে ভালো শুনছে মাশাআল্লাহ এই পাঁচজন মাশাআল্লাহ ভাইজান অনেক রাত হয়ে গেছে তাহলে এই পাঁচটা পুরস্কার উপস্থাপক সাহেব নাম বলে বলে দিবেন আর সভাপতি সাহেবকে বলেন বা আপনাদের কোনো কথা থাকলে এরপরে আমরা মোনাজাত শুরু করব এই পাঁচটা পুরস্কার সভাপতি সাহেবকে দিয়ে দেওয়ার আজকে সভাপতি সাহেব আছেন না আপনি তো সভাপতি সাহেব না সভাপতি সাহেবের হাত দিয়ে দেওয়ার এটা সুন্দর আপনি দিবেন পাঁচটা পুরস্কার ইনশাআল্লাহ জি সবাই বসেন আপনারা না সভাপতি সাহেব যে মুরব্বী মানুষ সুন্দর হবে দুইজন মিলেই দিব ঠিক আছে সম্মানিত হাবিব তাফসীর শিশন চেয়ে সে কোন শিখেছে